এই ভিডিওটা বানাচ্ছি আমি আমাদের মুফাসসির ভাইয়ের পক্ষে। আমার খুব মায়া হয় এত মানুষ এভাবে মুফাসসির ভাইয়ের বিপক্ষে বলছে, মানে সবাই বলতেছে নাস্তিক, চোর, বাটপার। হ্যাঁ, আমার খুব খারাপ লাগে। 2013 আমার মনে আছে আমি খুব এক্সাইটেড হয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, পিপল ভয়েস এর চেয়ারম্যান আমার বাসায় আজকে খেতে আসবে, আমার ওয়াইফ কত ধরনের তার জন্য মানে 12-13 বছর রান্না। হ্যাঁ, মানে আমার কাছে আমি একটা এক্সাইটেড ছিলাম, এরকম একটা ফেরেস্তা মানে একদম বুজুর্গ বান্দা আমার বাসায় আসতেছে। আমি মনে করছিলাম যে হ্যাঁ, ওকে খাওয়াইতে পারলে আমার কত সওয়াব হবে। সে মানুষটার সাথে 2014 আমার লাগছিল। হ্যাঁ, তারা আমি আনছিলাম একটা বিচার করে দেওয়ার জন্য, বাট সে তো মানে ঝগড়া লাগাই দিয়ে ওখানে মাঝখান দিয়ে খাওয়ার চেষ্টা করছিল। তো ওই সময় আসলে খুবই মানে এই দুঃসাহসিক ব্যাপার ছিল আর কি, আমার খুব মানে ভয়ানক, আমার জন্য খুব থ্রেটিং ছিল যে তার বিরুদ্ধে কিছু বলা। কিন্তু আমি কিন্তু বারবার বলছি যে আমার উদ্দেশ্য কিন্তু তাকে ছোট করে না, আমি তাকে আগেও সম্মান করতাম, এখনো আসলে আমি সম্মান করি না, এখনো করি, ফর নট ফর হিম, নট ফর হিজ ক্যারেক্টার, বাট ফর হিজ ইন্টেলেকচুয়ালিটি। আমি এখনো বিশ্বাস করি তার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যেটা অনেক বড় স্কলারদের মধ্যে নাই, বাট এটা অন্তর্মস্ত হয়ে গেছে তার। আমার খুব খারাপ লাগে এতগুলো ভিডিও তার দেখে। হ্যাঁ, একসময় তো তার অন্ধভক্ত ছিলাম। হ্যাঁ, ওই ভালোবাসাতে কিছুটা র্যাশ এখনো আছে, এই জন্য যখন তাকে এভাবে মানুষ পচায়, হ্যাঁ, আমার খুব খারাপ লাগে। সে আমাকে মানে পাইলে মেরে ফেলবে, পিষে ফেলবে, লিগাল নোটিস দিবে, আমার ওয়াইফকে মোবাইলের মধ্যে সে মেসেজ দিবে, থ্রেট দিবে। কিন্তু আমরা তো খেটে খাওয়া মানুষ, তার মতো তো উপরের লেভেলের মানুষ না, কিছু করে খাইতো, এই জন্য অ্যাভয়েড করছি। কিন্তু আমার মানুষকে মানে সচেতন করার জন্য যে কয়টা কয়টা কথা বলা দরকার ওইটা বলে আমি অফ ছিলাম। এবং ওই সময় কিন্তু বলছিলাম যে অনেক মানুষ আমার সামনে টাকা দিতে, আমি দেখছি এবং আমি আমি ডাউটফুল ছিলাম যে সেই মানুষটা যদি এত খারাপ থাকে তাহলে এদের টাকা কিন্তু মেন যাবে। কিন্তু এখন বুঝতেছি আসলে সে আমি যে লেভেলের চিন্তা করছিলাম এর চেয়ে অনেক উপরের লেভেলের মানে বাটপার। কিন্তু আমি কয়েকদিন আগে যখন দেখতেছি মানুষ এত বারবার এত তার বিরুদ্ধে ভিডিও দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু আমি তার বিরুদ্ধে একটা দিছিলাম, এখন সবাই তাকে নাস্তিক বলতেছে, সে যদি নাস্তিক না হয়ে থাকে, এমন যদি হয় যে তার কোনো সময় হয়তো ভালো দিকে ফিরে আসার চান্স আছে, এবং এভাবে মানুষ তাকে পচাতে 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 সে আর ভালো পথে ফিরে আসার চান্স হয়তো নষ্ট হয়ে যাবে, তখন হয়তো আমরা গুণাগার হয়ে যাবে। এই জন্য আমি চিন্তা করলাম যে তাকে ইন্সপায়ার করার জন্য তার পক্ষে একটা কথা বলি, কিছু বলি। তো কিছু কি বলবো এটা বলতে বলতে আমি চিন্তা করতেছিলাম, এই সময় আমি চিন্তা করলাম যে তার পেজে গিয়ে একটু দেখি তো সে এখন আজকে কালকের মধ্যে কি ভিডিও দিল। দেখলাম ওখানে সৌদি আরব ওয়াহাবি, সৌদি আরবের মানুষ খারাপ, সৌদি আরবের মানুষ ব্রেন ওয়াশ হয়, বাঙালিরা গিয়ে সৌদি আরবে ব্রেন ওয়াশ হয়েছে, কি সব যে বলে, মানে মানে কি বলবো, আমার মুখ থেকে খারাপ কথা হয় না, মানে ওকে তো পছন্দ করি। হ্যাঁ, এই জন্য খারাপ কথা গালিগালাজ আমার দিতে ইচ্ছা করতেছে না, দিতে পারতেছি না, ওর তো পছন্দ করি আমি এখনো। এখন আমি এখনো পছন্দ করি বললে মানুষ আমাকে মানে ভুল বুঝবে, কিন্তু জানি না আমি তার এখনো পছন্দ করি, অনলি বিকজ অফ ইন্টেলেকচুয়ালিটি। মানে সে একজন উজ্জ্বল দৃষ্টান্ত যে একটা মানুষ অহংকারের কারণে, শুধুমাত্র অহংকারের কারণে, হ্যাঁ, আল্লাহ তাকে কতটুকু নিচে নামাইতে পারে, হ্যাঁ, জাস্ট গিভ মি এ সেকেন্ড, হ্যাঁ, নিচে নামাইতে পারে শয়তানের মতো। শয়তানের হিউজ ইন্টেলেকচুয়ালিটি ছিল, শুধুমাত্র সিজদা করেন শয়তান, কিন্তু নাস্তিক ছিল না। শয়তানকে কিন্তু আল্লাহ নাস্তিক বলে নাই, শয়তান কিন্তু বিলিভ করে যে মানে আল্লাহ আছে। হ্যাঁ, কিন্তু তার অহংকার, সে অহংকার থেকে মানে সে সরে আসবে না, সে মানুষকে আল্লাহর আদেশ মেনে আদমকে সিজদা করবে না। হ্যাঁ, সে বলছে আমি নিরুত্তরী। ঠিক তেমনি ভাবে মানে মুফাসসিরকে যারা নাস্তিক বলে দিয়া রং, সে না নাস্তিক নেই, সে তো জানে তার ইসলামিক নলেজ আছে, সে কিন্তু জানে আল্লাহ একজন আছে, কিন্তু তার অহংকারের কারণে এবং তার দুনিয়াবি ভোগ বিলাস এবং মানুষকে মানে ঠকানো এগুলো করার কারণে সে ওই সে কিন্তু জানে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কাজ করে মানুষকে যে নাস্তিক করা, এটা হচ্ছে শয়তান। সে নাস্তিক না, সে কিন্তু শয়তান। হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে তার এখনো সময় আছে নিজেকে পরিশুদ্ধ করার। হ্যাঁ, সে চাইলে কিন্তু মানে ফেরত আসতে পারে। তো মুফাসসির ভাই, ভাই ভাই কি বলবো জানি না, আপনি আপনার আসলে কি হবে, মানে এত মানুষের কথা বলে আপনি বলেন কি যে জামাত এই ইসলাম মসজিদ বন্ধ করে দেন, আইএফি বন্ধ করে দেন, জামাতিরা এরকম করতেছে আপনার বিরুদ্ধে লাগছে। ও ভাই, জামাতিরা মানে জামাতিরা লাগে না, এখানে জামাত বিএনপি আওয়ামী লীগ কথা না, এখানে কথা হচ্ছে যে যেসব মানুষের আপনি বাটপারি করে টাকা খাইছেন, হ্যাঁ, টাকা খাইছেন, টাকা গেলে মানুষের টাকা ফেরত আসবে, কিন্তু যেসব মানুষের লাইফ নষ্ট করে দিচ্ছেন ওদের বদুয়া তো বৃথা যেতে পারে না। না, একটা মানুষের 60 ডেজ এর নোটিস দিচ্ছে হোম অফিস থেকে, হ্যাঁ, 60 ডেজ এর মধ্যে তাকে আরেকটা কলেজের মধ্যে এডমিশন নিতে হবে, তা বা অন্য একটা ভিসা অ্যাপ্লাই করতে হবে,
আপনার কাছে শেষ বর্ষ হিসেবে আপনাকে বিশ্বাস করে গেল। হ্যাঁ, আপনি 1500-2000 পাউন্ড নিলেন, এরপরে গিয়ে 60 ডেজ হয়ে গেল, এরপর আপনি তাকে কি করলেন না, কোনো রেসপন্স করলেন না। আরে ভাই, আপনি যদি কেসটা না নিতেন, সে আরেকটা সলিসিটার ফার্মে যেত, সে একটা ওয়ে বাই করতো, তা তো লাইফ শেষ হয়ে গেলো। আপনার জন্য 2000 পাউন্ড, তা তো লাইফ শেষ হয়ে গেলো। এরকম করে হয়তো আপনি 200,000 পাউন্ড, 250,000 পাউন্ড, 500,000 পাউন্ড কামাইছেন, ওই টাকা গেল কই? ওই টাকা কোথায় গেল? আপনার জুয়ার পিছনে গেল। আপনার ফ্রেন্ডরা যারা আপনার সাথে ঢাকা ইউনিভার্সিটিতে বসছে, তারা বলছে যে মানুষটা জুয়া খেলতো, এবং জুয়া খেলে একটা হিরোইন যেমন, মানে তার হিরোইন খাওয়ার ইচ্ছে হইলে বেড়া উঠলে সে যেমনে পারে মা স্বর্ণ বিক্রি করে হোক, বন্ধুকে মেরে হোক, যেমনে পারে সে টাকা উদ্ধার করে এবং হিরোইন হিরোইন খাওয়ার পরে হি ইজ ব্যাক টু দ্য পজিশন। সিমিলারলি আপনিও সেম, আপনার জুয়া খেলার যখন টাইম উঠে আপনি মানুষকে টাকা পয়সা মেরে তেলে টাকা উদ্ধার করেন, জুয়া খেলে টাকাগুলো উড়াই দেন। আপনি যত টাকা কামালেন গেল কি? এখনো তো পথের ফকির, রাস্তার ফকির আপনি। আপনার জন্য তো দেখেন, মানে চিন্তা করে দেখেন, আপনার যে সুন্দর ঘরটা ওটা আপনার জন্য কিন্তু পিছনে বইতে পড়ে আছে, কিন্তু মানে আসলে ওই ঘরটা আপনার জন্য কবর হয়ে গেছে। শুদ্ধ হন একটু, আর সুস্থতা থাকেন। ওই জামাত জামাত করে চিল্লাই না, ওখানে জামাত বলে চিল্লাইলে কাজ হবে না, মানুষ জানে এগুলা। জামাতের পিছনে লাগছেন ওইটা বড় ব্যাপার না, জামাত আওয়ামী লীগ ওটা বড় ব্যাপার, বড় ব্যাপার হলে আপনি বাটপার, আপনি মানুষের পয়সা মারছেন, যাদের পয়সা মারছেন ওদেরকে টাকাগুলো ফেরত দিয়ে ব্যাক টু দ্য পজিশন, একটু সুস্থ হন। হ্যাঁ।